হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে যে ইউনিভার্সিটিগুলি রয়েছে সেই ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে ইউজিতে সিক্স সেমিস্টারে পড়ছো, তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হতে পারে, কবে থিওরি এক্সাম হতে পারে, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। এছাড়াও সেমিস্টার ওয়ানের রেজাল্ট আউট কবে হতে পারে আজকের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করবো। তাই তোমাদের করবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বেশি দেরি করবো না, শুরু করা যাক। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির আন্ডারে ইউজি সিক্স সেমিস্টারে পড়ছো, তোমাদের এক্সামিনেশান ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে? অলরেডি ক্যালকাটা ইউনিভার্সিটিতে এক্সামিনেশান ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে সিক্স সেমিস্টার স্টুডেন্টদের জন্য। ক্যালকাটা ইউনিভার্সিটিতে অলরেডি সিক্স সেমিস্টারে এক্সামিনেশান ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে, বাদবাকি যে ইউনিভার্সিটিগুলি রয়েছে সেই ইউনিভার্সিটির আন্ডারে ইউজি সিক্স সেমিস্টারে এক্সামিনেশান ফর্ম ফিল আপ হওয়ার সম্ভাবনা রয়েছে জুন মাসের সেকেন্ড উইকের দিকে। তাই তোমাদেরকে বলবো, তোমরা কেউ চিন্তা করবে না, যখনই ইউনিভার্সিটির তরফ থেকে সিক্স সেমিস্টারের অ্যাক্টিভিটি শিডিউল কিংবা এক্সামিনেশান ফর্ম ফিল আপের নোটিশ দেওয়া হবে তখন না আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। আর তোমাদের থিওরি এক্সাম মেবি কিন্তু জুলাই মাসের সেকেন্ড উইকের দিকে হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আবারও তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে সিক্স সেমিস্টারে পড়ছো, তোমাদের সকলের এক্সাম মেবি কিন্তু জুলাই মাসের সেকেন্ড উইকের দিকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ তোমরা সকলেই জানো এর পরবর্তীতে তোমাদের রেজাল্ট আসবে, তার পরবর্তীতে তোমরা ইউনিভার্সিটিতে অর্থাৎ পিজিতে কিন্তু অ্যাডমিশন নেবে, সেই জন্য তোমাদের এক্সাম মেবি কিন্তু জুলাই মাসের সেকেন্ড উইকের দিকে হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এবার আসি, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে ইউজি ফোর সেমিস্টারে পড়ছো, তোমাদের এক্সাম কবে হবে? তোমাদের এক্সাম মেবি কিন্তু আগস্ট মাসের ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকের দিকে হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এবার আসি, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে এনইপি স্টুডেন্ট বা সিসিএফ এর আন্ডারে ফার্স্ট সেমিস্টারে তোমরা এক্সাম দিয়েছিলে, তোমাদের রেজাল্ট আউট কবে হতে পারে? তোমাদের রেজাল্ট মেবি কিন্তু জুলাই মাসের ফার্স্ট উইকের দিকে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, এছাড়াও WBSU, ক্যালকাটা ইউনিভার্সিটি, এই যে ইউনিভার্সিটিগুলি রয়েছে এই ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যদি ফার্স্ট সেমিস্টারে এনইপি স্টুডেন্ট হয়ে থাকো, তোমরা যে এক্সাম দিয়েছিলে, তোমাদের রেজাল্ট মেবি কিন্তু জুলাই মাসের সেকেন্ড উইকের দিকে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। আপডেটটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।